নূতন দেখা দিকার বার, জন্মিল প্রথম শুভ ক্ষণ। নূতন দেখা দিকার বার, জন্মিল প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদঘাটন, সূর্যের মতো নূতন। আজ 25শে বৈশাখ, সারা দেশ ও রাজ্যব্যাপী বিভিন্ন জেলাতে সরকারি বেসরকারি উদ্যোগে কবিগুরুর 164তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আমি প্রতিমা, প্রতিমার পছন্দের তরফ থেকে আজ কবির চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এক মহামানবের জন্মদিন, সাহিত্য প্রতিভার নিরিখে তার সমগোত্রীয় আজ পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেনি। কোনো একটা নোবেল দিয়ে তার প্রতিভার বিচার করা নিতান্তই ধৃষ্টতা। কবি, আবার ফিরে এসো, আমরা নতুন স্বাদে নতুনভাবে তোমাকে পেতে চাই। বাংলা সাহিত্যের যে বড় দুর্দিন, কৃষ্টির যে বড় অভাব, বিশ্বমঞ্চে বাংলার মান নিম্নমুখী, তোমাকে আঁকড়ে ধরে খড়কুটোর মতো এখনো বাঙালি বেঁচে আছে। তুমি ফিরে এসো, নতুন উদ্দীপনায় জাগ্রত করো তৃষ্ণার্ত 20 কোটি বাঙালিকে। সেই সৌরভ ছড়িয়ে পড়ুক আবার বিশ্ব মাঝারে। এসো, ফিরে এসো, বাঙালিকে অর্থলিপ্সা থেকে বিরত রাখো, যে সুমহান ঐতিহ্য বাঙালি তথা বাংলাকে উপহার দিয়েছিলে তার ক্ষয়িষ্ণ উপাখ্যান বড়ই বেদনাদায়ক। ফিরিয়া এসো, এসো হে ফিরে, শ্যামল সুন্দর দাও দেখা। এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা ত্রিসহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে রাগিছে করুণ রাগিণী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। রবীন্দ্র জয়ন্তী অথবা 25শে বৈশাখ বাঙালি জাতির কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ সহ আরও অন্যান্য রাজ্যগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করা হয়। তাছাড়া পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবেও পালিত হয়। স্কুল, কলেজ এবং আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কাজকর্ম সব কিছুই বন্ধ থাকে এই দিন। বলতে গেলে সম্পূর্ণ ছুটির দিন ঘোষণা করা হয়
এই দিনটি। ঠাকুর পরিবারে ব্রহ্মধর্মে বিশ্বাসী ছিলেন তিনি। এই পরিবারে মূর্তি পূজার কোনো রকম প্রচলন ছিল না, কিন্তু সেই পরিবারের সন্তান মৃত্যুর পরেও বহু জায়গায় ঠাকুর রূপে পূজা পান। ফুলের মালা এবং ধূপের ধোয়ায় এখনও শ্রদ্ধা নিবেদন করা হয় কবিগুরুর চরণে। তার লেখা গান এখনো পর্যন্ত তিনটি দেশের জাতীয় সঙ্গীত, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, ফুলের মালা দীপের আলোয় ধূপের ধোয়ায় পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার, তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। রবীন্দ্র জয়ন্তী উৎসবে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র নাট্যাভিনয়, রবীন্দ্র রচনা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে। এছাড়াও পশ্চিমবঙ্গের রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতায় অবস্থিত কবিগুরুর জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং রবীন্দ্র সদন ও শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিলেন তখনও কিন্তু রবীন্দ্র জয়ন্তীর এই দিবসটি উদযাপন করা হতো। ঘটা করে এবং সাড়ম্বরে এই দিবসটি পালনের মধ্য দিয়ে বাঙালি জাতি বাঙালির ভাষা ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতির মন মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে তাকে শ্রদ্ধা জানাতেন। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। তিনি ছিলেন বাংলার একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, যিনি আধুনিকতার মাধ্যমে বাংলা সাহিত্য, সঙ্গীত এবং ভারতীয় শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন। বাঙালি রেনেসাঁর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর একজন দূরদর্শী শিক্ষাবিদ ছিলেন, যিনি ঐতিহ্যবাহী শ্রেণীকক্ষের শিক্ষায় বিপ্লব ঘটিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে,
বিশ্বব্যাপী লেখক ও শিল্পীদের অনুপ্রাণিত করে তার সাহিত্যকর্ম, কবিতা, উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ। গীতাঞ্জলি ঠাকুরের বিখ্যাত কবিতা সংকলন 1913 সালে তিনি নোবেল পুরস্কার জয় করেন। তুমি স্মরণে, তুমি বরণে, তুমি কাব্যে, তুমি কবিতায়, তুমি প্রেমে, তুমি বিরহে, তুমি আমাদের আত্মার। কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের তো কোনো শেষ হয় না, তবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই জন্য আজকে আমার শ্রদ্ধা জ্ঞাপন এখানেই সমাপ্ত করলাম। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে আমার এই শ্রদ্ধাঞ্জলি তোমাদের কেমন লাগলো।